নমস্কার, আমরা এসছি দুমদুম চ্যানেল থেকে। আজকে আমরা দেখাবো কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ইনি হচ্ছেন লালি বাবু, ইনি আমাদের কাজকে শেখাবেন কিভাবে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হয়। হ্যালো লালি বাবু। আচ্ছা, এইভাবে তাহলে গলার পোকাগুলি সব ঝেড়ে ফেলতে হয়। আচ্ছা, বাহ, শিখছেন, সবাই শিখে নিচ্ছেন তো কিভাবে গায়ের পোকা সমস্ত ঝেড়ে ফেলতে হয়। সব সময় যে আপনারা ভাবেন তেল শ্যাম্পু সাবানেই সমস্ত পরিচ্ছন্ন হয়ে যাবে তা নয়। আমরা একটু লালিবাবুর কাছে শিখে নেব পায়ের তলাটা কিভাবে চেটে পরিষ্কার করে নিতে হয় জিভ দিয়ে। এবার আমরা মুখ পরিষ্কার করছি, এই আসল জায়গা, ভালো করে পরিষ্কার করো। পেট পরিষ্কার তো সব পরিষ্কার। আপনারা নিশ্চয়ই সুন্দর করে শিখে নিচ্ছেন পদ্ধতিগুলি, রোজ সকাল সন্ধ্যে এইভাবেই অ্যাপ্লাই করবেন নিজেকে পরিচ্ছন্ন রাখার জন্য। লালিবাবু, লালিবাবু, আপনি একটু সবাইকে বলুন কিভাবে পরিষ্কার রাখতে হয়। আপনি এটা কোথা থেকে শিখলেন, আপনি কোথা থেকে শিখলেন লালিবাবু? এই যে লালিবাবু, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমরা শুনতে চাই চাই, একদম পাবলিক অপেক্ষা করছে আপনার এই বক্তব্যের জন্য। কিভাবে আপনি এই পরিচ্ছন্নতার এত সুন্দর একজন পূজারী হয়ে উঠলেন? না, উনি যখন যে কাজটা করেন মন দিয়ে করেন তো, তাই উনি মুখ তুলে তাকাচ্ছেন না। আপনারা নিশ্চয় শিখে নিচ্ছেন কিভাবে লেজের তলা, ও আচ্ছা, আমাদের তো সবার লেজ নেই, যাদের যাদের লেজ আছে তারা একটু দেখে নিন কিভাবে লেজটা পরিষ্কার করতে হয়। সুন্দর, অতীব সুন্দর, কামড়ে 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 পরিষ্কার করতে হয়। বা 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 বা, আপনারা শিখে নিচ্ছেন কিভাবে ঠ্যাঙের উল্টো দিকটাও চেটে চেটে পরিষ্কার করতে হয়। শিখছে, আমরা একটু লালিবাবুকে কাছ থেকে দেখে নিই। হ্যাঁ, ভালো করে, আহ কি পরিষ্কার, এবার অন্য কোথাও একটু পরিষ্কার করা যাক। সবসময় কি একটা জায়গা পরিষ্কার করলে ভাল লাগে? তাই তো, এই তো পেটের পোকাগুলি এইভাবে মেরে ফেলুন। আচ্ছা লালিবাবু, একটু নমস্কার করে দিন তো, এখনো বাকি আছে। ওরে বাবারে, না, এবার লালিবাবু তার নিজের গোপন অঙ্গগুলি পরিষ্কার করে নিচ্ছেন, তাই জন্য আমরা এবার ভিডিওটি বন্ধ করে দেবো, ওনাকে গোপনীয়তা রাখতে দিতে হবে। ধন্যবাদ।